বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায় দুয়ারে সরকার আপাতত বন্ধ নওগাঁ ব্লকে। নওদা ব্লকে দুয়ারে সরকার প্রোগ্রামে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সর্বশ্রেণীর মানুষ যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছিল সেটি আজকে থেকে স্থগিত রাখা হয়েছে। কারণ আপনারা সকলেই জানেন যে গতকাল 4 তারিখ আমাদের নির্বাচন কমিশনার সাহেব এই রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করেছেন 30শে সেপ্টেম্বর। আমাদের কলকাতা ভবানীপুর এবং আমাদের জেলার মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 30শে সেপ্টেম্বর, 3 অক্টোবর গণনা হবে। তাই নির্বাচনী বিধি লাগু হওয়ার জন্য আপাতত আজ থেকে আমাদের দুয়ারে সরকার, যে প্রত্যেকটা জিপিতে জিপিতে দুয়ারে সরকার প্রোগ্রাম চলছিল, সেই দুয়ারে সরকার প্রোগ্রাম আপাতত স্থগিত রাখা হয়েছে। এবং আমি এটুকু আশ্বস্ত করছি নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে যে জনগণের ভয়ের কিছু নেই, আবারও 30 সেপ্টেম্বর হওয়ার পরে আমাদের দুয়ারে সরকার চলবে। 30 সেপ্টেম্বরের পর সরকার যেভাবে অনুমতি দেবে, যেভাবে ডেট দেবেন, সেভাবে আমাদের দুয়ারে সরকার প্রোগ্রাম চলবে এবং সর্বস্তরের মানুষ এই সুযোগ সুবিধা আবারও ভোগ করতে পারবে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে ও সমস্ত কিছুই আর কি, আবার সেইভাবেই মানুষ এই উপকারিতা পাবে এবং দুয়ারে সরকার বসবে। আপাতত উপনির্বাচনের জন্য স্থগিত থাকছে, এতে অসুবিধার কোনো কারণ নেই। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি, আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বিজপাম্প, এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লক্ষ্য। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন BLS 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং VRP-দের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, নওদা, মুর্শিদাবাদ।